guys, what is up? আমি প্রীতম, তোমাদেরকে স্বাগত আমার চ্যানেল বেঙ্গল বিজনেস ফাইন্ডারে। আর আজকে এসে গেছি আবার তোমাদের সবার প্রিয় শোরুম। আর আজকের ভিডিওর কালেকশন একদম সুপারহিট কালেকশন হবে। তোমরা যারা আরএস করো, আরএসের হিউজ কালেকশন আছে, তার সাথে সাথে তোমরা দেখাবো এনফিল্ড, কেটিএম, হিমালয়া সমস্ত বাইকগুলো দেখবো। আর শোরুমটা দেখে বুঝতে পারছো কোথায় এসে গেছি, নিজামদার সাথে। আর নিজামদা এখন দারুণ দারুণ কালেকশন রাখছে, আরএসের কালেকশন, মাইলেজেবল বাইক, স্পোর্টস বাইক, বুলেটের কালেকশন, সমস্ত ধরনের কালেকশনগুলোই আমরা দেখবো। আর আমরা দেখা করে নেবো কার সাথে, নিজামদার সাথে। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমাদের জানাও, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরকমই ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো নিজামদা এসে গেছে সামনেই, আমার সাথে চলে এসেছে নিজামদা। নমস্কার। নমস্কার। তো আমাদের ভিউয়ার্স একটাই কথা বলে, নিজামদা শোরুমের ভিডিও দেখবো, আর স্পোর্টস বাইকের কালেকশন সমস্ত কিছুটাই আজকে আমাদের জন্য রেখেছে। নিশ্চয়ই অনেকে ভালো গাড়ি আছে, আবার উইথ আপনার অঙ্কুরাটি চেক করছে যে দোকানটা হয়েছে, ওইখানেও অনেক গাড়ি উঠে গেছে, এবার ওইখানেও গিয়ে একদিন দেখে নিও। তো আমরা ওই শোরুমের ভিডিও নিয়ে আসবো নেক্সটে। আর দাদার সাথে যেটা আমাদের ভিউয়ার্সরা বলে, এখানে বাইকের প্রাইস সব থেকে কম থাকে। আমার পার্সোনালিও সব থেকে ফেভারিট শোরুম দানিশ অটো। আর আমাদের এখনো চেষ্টা করে যাচ্ছি যাতে লোকে কমে গাড়ি দিতে পারি। আর সব থেকে বড় কথা হলো দাদার বিহেভিয়ার, আমার পার্সোনালি খুব পছন্দ। যে কোনো ইউটিউবার যারা একদম নিউ স্টার্ট করেছে দাদা, তাদেরকেও ভিডিও দেয়। আমিও যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম দাদা ভিডিও বানাতে দিয়েছে। তো দাদা, তোমার শোরুমের আজকের আমাদের ভিউয়ার্সদের জন্য কিরকম কী কালেকশন রাখতে চলেছে? দেখো, কালেকশন তো আছে, দেখাই গাড়িগুলো, আপনি বুঝতে পারবেন। দাদা শোরুমে সমস্ত কিছু ফ্যাসিলিটিস আছে। তো আমাদের নিউ ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের জন্য একবার আমরা অ্যাড্রেসটা জেনে নাও। অ্যাড্রেসটা হচ্ছে, এটা আমাদের হিন্দমোটর এলাকা পড়ছে, হিন্দমোটর উত্তরপাড়া, হিন্দমোটর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, হিন্দমোটর উত্তরপাড়া থানা এরিয়া পড়ছে আমাদের। আপনি ট্রেনে যদি আসছেন চুচুড়া ওদিক দিয়ে, হিন্দমোটর বললেই আপনার নামবেন, ওখানে টোটো অটো যা ধরবেন চলে আসবেন। হাওড়া ওদিক দিয়ে আসছেন বালি ও বাই, ওটাও হিন্দমোটর নামতে পারবেন। ওপার থেকে আসছেন বালিঘাটে নামলে ওখান থেকে টোটো ধরে, জিটিও ধরে আসতে পারবেন। হিন্দমোটর স্টেশন থেকে দাসপাড়া বললে যে কোনো টোটো অটো নিয়ে আপনি বালিঘাট থেকে টোটো ধরলেই আমাদের দোকানে নামিয়ে দেবে। একদম। এটা হুগলি ডিস্ট্রিক্টে হিন্দমোটর পড়ছে, হিন্দমোটর পড়ছে। আর দাদার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লোকেশন দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ট্র্যাক করে নিতে পারো। তো আজকে ফার্স্ট কোন কালেকশনটা দিয়ে শুরু করছো? আর 2020 শেষের গাড়ি হবে, 2020 শেষের গাড়ি, হ্যাঁ, নিউ মডেল আরএস, এবিএস, এবিএস সঙ্গে এবিএস, মাত্র 10,000 কি 11,000 কিলোমিটার গাড়িতে চলবে। একদম। গাড়িটার লুকটা একবার দেখিয়ে দিন, শোরুম কন্ডিশন আছে পুরো গাড়িটা, একদম ভালো গাড়ি আছে। মানে ধরুন যার গাড়ি ছিল উনি চালাতেন না, বাড়িতেই থাকতো পড়ে, এই গাড়িটা আপনার 1,30,000 ফিক্স পড়বে। 1,30,000 টাকা একদম ফিক্স পড়বে। পাশে আবার এস ব্লু, হ্যাঁ এটা ব্লু হচ্ছে, এটা 19-এর গাড়ি হবে, 2019, হ্যাঁ এটাও এবিএস আছে, এবিএস আছে, হ্যাঁ এটাও ভালো গাড়ি, এটা 12-13,000 কিলোমিটার মধ্যে চলে যাচ্ছে। এটা আপনার 95 আমি দিয়ে দেবো, 95,000 দিয়ে, 95,000 ব্ল্যাক, এটাও এবিএস আছে, এবিএস 2017 গাড়ি, 2017, এই দামটা আপনি শুনলে হাসবেন, অনলি 65,000 দিয়ে দেবো, 65,000, হ্যাঁ আর এস 200 65,000 দিয়ে দেবো, গাড়িটাকে দেখিয়ে দিন একবার, 65,000 টাকা দিচ্ছে দাদা, 2017 গাড়ি, 2017 আর এস 200, হ্যাঁ শুধুমাত্র ডানিশ অটো ডিউ, এটা 19-এর গাড়ি, 19-এর, এটাও এবিএস আছে, এবিএস এর সাথে, হ্যাঁ হ্যাঁ উইথ এবিএস, উইথ এবিএস 150 250 ডিউ, নিউ মডেল আর কি, এটা 1,40,000 ফিক্স করবে, 1,40,000 টাকা, 1,40,000 টাকা ডিউ, এটা কোনি, হ্যাঁ একদম দাদা, শোরুম কন্ডিশন আছে, কোনো একটা স্ক্র্যাচ নেই, ভালো গাড়ি আছে, পুরো শোরুম কন্ডিশন, ডিউক 250, 1,40,000 টাকা, 1,40,000, আর একটা 2 মাসের গাড়ি দেখিয়ে দাও, মাত্র হবে এটা, হ্যাঁ 2 মাসের গাড়ি, কালকে কেনা হয়েছে এবং গাড়ি সার্ভিসিং হয়নি, মাত্র 2 মাসের কিলোমিটার চলেছে, মাত্র 2,000 কিলোমিটার, 2,000 কিলোমিটার 65,000 টাকা, 65,000 টাকা দিয়ে দেবো, 2 মাসের গাড়ি, হিরো প্লেজার, প্লেজার 2017 গাড়ি, আমি সামনে টায়ারটা পাল্টে দেবো, সামনে টায়ারটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো, এটা আপনার 35,000 টাকা দিয়ে দেবো, 35,000, হ্যাঁ ইনক্লুডিং ফ্রন্ট টায়ার, হ্যাঁ চেঞ্জ করে, টায়ার চেঞ্জ করে দেবো, এটা 17 গাড়ি উইগো, এসব টায়ার ফার সব ঠিক আছে, গাড়ি ভালো আছে, মেটাল বডি, টোটালি মেটাল বডি,
এটা আপনাকে 35 এ দিয়ে দেব। এটা 35000 টাকা। হ্যাঁ, ইয়ামা আলফা 2015 গাড়ি। 2015। হ্যাঁ, এটা ফাইবার বডি, এটা আপনাকে 30000 টাকা। 30000। 30000। 315 বিক্রান্ত, বিক্রান্ত জি, এটা হচ্ছে আপনার 17 গাড়ি। 2017। 17 গাড়ি, সব দিক দিয়ে দেখে নিন, একদম পরিষ্কার গাড়ি আছে। এটা 35000 টাকা হয়ে যাবে। 35000 টাকা। হ্যাঁ বিক্রান্ত, একদম সব মাত্র প্রাইস দেখাচ্ছে। ডিসকভার 125 ডিসকভার, এটাও 17 গাড়ি। 2017। হ্যাঁ, এটা 32000 টাকা হয়ে যাবে। 32000 টাকা। হ্যাঁ, 2017। এনএস, এনএস 160, 2019 গাড়ি। 2019। এটা 65000 টাকা পেয়ে যাবে। 65000 পেয়ে যাচ্ছে এনএস 160। 2019 গাড়ি। তারপরে আপনার এই আপাচি, আপাচি এটা 16 লাস্টের দিকে হবে আপনার বয়স। 16 লাস্টে। হ্যাঁ একদম দেখেন, গাড়ি গেটা খুব পরিষ্কার আছে, খুব ভালো গাড়ি। এটা আপনাকে 47000 টাকা করে দিচ্ছি আমি। 47000 টাকা দিয়ে দেব। দিয়ে দেবো। 2016 লাস্টের অ্যাপাচি 160। 160 সিটি 100, 2020 সালে BS6 গাড়ি। BS6 মডেল আছে। হ্যাঁ, এটা আপনাকে 47000 টাকা আমি দিয়ে দেবো। 47000 টাকা। হ্যাঁ দিয়ে দেবো। ভিক্টর, টিভিএস ভিক্টর, নিউ মডেল যেটা ভিক্টর হচ্ছে, ভিক্টর আছে। এটা 18 সালে গাড়ি। 2018। হ্যাঁ, এটা আপনাকে 37000 টাকা দিয়ে দেবো। 37000 টাকা। হ্যাঁ, কালকে নতুন ব্যাটারি লাগিয়েছে। 2018 সালে। হ্যাঁ, 37000। গ্ল্যামার, গ্ল্যামার হচ্ছে BS6, 21-এর গাড়ি। BS6 আছে। হ্যাঁ, 21-এর গাড়ি, এটা আপনি 60000 টাকা পেয়ে যাবেন। 60000 টাকা। 60000 টাকা। এইচএফ ডিলাক্স, এইচএফ ডিলাক্স 2019-এর গাড়ি। 19-এর মডেল। হ্যাঁ, এটা 48000 টাকা দাম। 48000। হ্যাঁ, 2019। অ্যাচিভার, অ্যাচিভার খুব ভালো গাড়ি আছে, 2018 গাড়ি। BL2 পেয়ে যাবেন আমাদের কাস্টমার। BL2 টাকা পেয়ে যাবেন। টাকা এই হর্নেটটা এখনই আসছে, এখনো সার্ভিসিং হয়নি, জাস্ট এখনই ঢুকলো গাড়িটা। জাস্ট ঢুকেছে, এখানে রাখা আছে। 17 লাস্টের গাড়ি। 17 লাস্টে। হ্যাঁ, এটা আপনি দুটোই টায়ার নতুন আছে, 53000 টাকা হয়ে যাবে। 53000 টাকা। হ্যাঁ, 53। 17 লাস্টের হর্নেট। হ্যাঁ, 53000। 220, 220 2020 সালে গাড়ি হবে। 2020। হ্যাঁ, এটা আমাদের এবিএস কত টাকা পড়ছে? এবিএস আছে, এটা আপনার 80000 টাকা দাম পড়বে। 80000 টাকা। পাশে 220 সেল হয়ে গেছে, এটা দেখান আপনি। ফেজার, হ্যাঁ ফেজার 2019-এর হবে। 2009 কি 10? হ্যাঁ, 25000 টাকা দাম পড়বে। মাত্র 25000 টাকা। 25000 টাকা। অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জারও খুব ভালো আছে, 2013 সালে গাড়ি, 13-14 হবে, 32000 টাকা হয়ে যাবে। 32000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, 32000 টাকা। গ্ল্যামার, আইস্মার্ট, আইস্মার্ট 2017 গাড়ি পরিষ্কার আছে, 17-এর গাড়ি, 37000 টাকা। 37000 টাকা। 2017। আপাচি, আপাচি 2014 সালে গাড়ি হবে, 14-15। 2014। হ্যাঁ, এটা 35000 টাকা হয়ে যাবে। 35000 টাকা দিয়ে দেব। হ্যাঁ, ম্যাস্ট্রো, ম্যাস্ট্রো 2016-এর গাড়ি। 2016। হ্যাঁ, এটা আপনার 37000 টাকা হয়ে যাবে। এটা আপনার 37000 টাকা পেয়ে যাচ্ছে। 2016-এর ম্যাস্ট্রো। ট্রিগার, ট্রিগার 2014-এর গাড়ি। 2014। 32000 টাকা দাম পড়বে। মাত্র 32000 টাকা। একদম এদিক দিয়ে দিন একবার, একদম ব্র্যান্ড নিউ কালেকশন 350x, এক্স মডেল 2019-এর গাড়ি হবে। 2019-এর মডেল, 19-এর গাড়ি, এটা দেখেন সব পরিষ্কার আছে, কালকেই কেনা হয়েছে। গাড়িটা দেখুন একদম পুরো ব্র্যান্ড নিউ, শোরুম কন্ডিশন আছে, কালকে কেনা হয়েছে। এই গাড়িটা কত টাকা? 1,15,000। 1,15,000 ফিক্সড প্রাইস? একদম, আসলে একটু 19-20 করে দেবো, এবিএস আছে। হ্যাঁ অবশ্যই, তোমরা যখন আসবে আমার চ্যানেলের নামটা করবে, তাদের কাছে ডিসকাউন্ট হয়ে যাবে। হিমালয়ান, হিমালয়ান 2017-এর গাড়ি। 2017। 1,20,000। 1,15,000। 20, 1,20,000 টাকা। 2017-এর হিমালয়ান। অ্যাপ্রিলিয়া, অ্যাপ্রিলিয়া 18 গাড়ি। 2018। এটা 38000 টাকা হয়ে যাবে। মাত্র 38000। 38000। সিবিআর, সিবিআর 2017-এর গাড়ি। 2017। 60000 পড়বে। 60000 টাকা দিয়ে দেবেন। একদম 2017 সিবিআর। সিবিআর ক্লাসিক, ক্লাসিক মডেল 2013-এর গাড়ি। 2013। এটাও সস্তা আছে,
সস্তা 70,000 এনফিল্ড বুলেট 70,000 টাকা ক্লাসিক ক্লাসিক47,000 টাকা একদম বাদবাকি গাড়ি অনেক আছে এখনো সব কাজের জন্য খোলা আছে তো বন্ধুরা আপনি আপনারা একটু আসুন আপনাদের আশা করি যা কালেকশন করেছে তার 15-20 দিন মধ্যে ডবল হয়ে যাবে আবার এটা আমি কথা দিচ্ছি কেন আমাদের রংপুরাটি শোরুমটা চালু হয়ে গেছে ওইখানে কালকে দেখলাম 40 খানা গাড়ি ছিল তো ওইখানেও গাড়ি আছে এখানেও আবার গাড়ি উঠছে তো আমরা নেক্সট উইকে দাদার ওই শোরুমের ভিডিও আশা করি পেয়ে যাব হ্যাঁ নিউ কালেকশন কি আছে ওটাও দানিশাটো থাকবে বোর্ড ফোর্ড এখনো লাগানো হয়নি এই কদিন হয়েছে ওপেনিং হয়েছে আস্তে আস্তে ওখানে গাড়ি উঠছে আপনারা আসবেন সাবস্ক্রাইব করবেন ইনার মানে শেয়ার করবেন ইনাকে দেখবেন ইনি কত দূর থেকে আসছেন বলুন তো আপনি আমি আসছি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর মানে এখান থেকে 80 কিলোমিটার দূরে হবে তো 80 কিলোমিটার দূর থেকে যখন আসছেন এই দাদাকেও আপনারা খেয়াল করবেন সে 80 কিলোমিটার দূর থেকে এসে আপনাদের ভিডিও দেখাচ্ছেন আপনাদের একটা ফ্যাসিলিটি পাওয়ার জন্য আপনারাও আসুন থ্যাংক ইউ ভেরি মাচ নিজাম দা তো আবার নেক্সটে দেখা হবে